স্কোল অত্যাধিক শ্লেষ্মা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম যে ব্যাধিগুলো চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি নাক, বাতাসের নল এবং ফুসফুসের শ্লেষ্মাকে পাতলা করে এবং আলগা করে এবং কাশি বের করা সহজ করে। স্কোল খাবারের সাথে নিতে হবে। ভালো ফলাফলের জন্য এটি প্রতিদিন একই সময় গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করবে। আপনার লক্ষণগুলোকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া এটি 14 দিনের বেশি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। এটি ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে বমি, বমি বমি ভাব এবং পেট খারাপ। আপনার ডাক্তারের সাথে কথা বলুন। যদি আপনি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তিত হন বা সেগুলো দূরে না যায়, সাধারণত চিকিৎসা চলাকালীন অ্যালকোহল গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়। এই ওষুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনি রোগ থাকলে বা পেটের সমস্যা থাকলে আপনার ডাক্তারকে বলুন। আপনার ডাক্তার আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কেও নানা জানা উচিত, কারণ এই মধ্যে অনেকগুলো এই ওষুধটিকে কর্মক্ষম করতে পারে বা এটি কাজ করার উপায় পরিবর্তন করতে পারে। আপনি যদি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান, তবে এই ওষুধটি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।